মাজবাটত ৰাভা জনগোষ্ঠী লোকসকলৰ বাইখদাম পঞ্চম সংখ্যক প্ৰতিষ্ঠা দিৱস উদযাপন। ওদালগুৰি জিলাৰ ৰাভা জনগোষ্ঠীয় লোকসকলৰ বাইখদাম পৰিচালনা সমিতিৰ পঞ্চম সংখ্যক প্ৰতিষ্ঠা দিৱস উদযাপন কৰা হয়। মাজবাটৰ বটাবাৰী গাঁৱৰ নামঘৰ প্ৰাংগণত এদিনীয়া কাৰ্যসূচীৰে দিৱসটি উদযাপন কৰে। কাৰ্যসূচীৰ লগত সংগতি ৰাখি পতাকা উত্তোলন কৰে ওদালগুৰি জিলা চিলামুখ বাইখদাম চামলাইচিনিৰ সভাপতি গণেশ ৰাভাই। বাইখ পূজা আৰম্ভ কৰে বাইফাং কৃষ্ণকান্ত ৰাভাই। প্ৰতিনিধি সভা উদ্বোধন কৰে ছবিৰাম ৰাভাই। ওদালগুৰি জিলা বাইখদাম পৰিচালনা সমিতিৰ সভাপতি গণেশ ৰাভাই সভাপতিত্ব কৰা মুকলি সভাত বিশিষ্ট অতিথিৰ ভাষণ ৰাখে বিটিচিৰ মনোনীত সদস্য হেমন্ত কুমাৰ ৰাভা আৰু এ আৰ এন চিৰ সভাপতি বাবুল চন্দ্ৰ ৰাভাই। আমন্ত্ৰিত অতিথি হিচাপে সদৌ অসম বাইখ সুৰীৰ কেন্দ্ৰীয় সমিতিৰ সাধাৰণ সম্পাদক ৰতন চন্দ্ৰ ৰাভা, মাজবাট অঞ্চলৰ জ্যেষ্ঠ নাগৰিক তথা অৱসৰপ্ৰাপ্ত শিক্ষক ধীৰেন্দ্ৰ ৰাভা, ওদালগুৰি জিলাৰ ৰাভা ছাত্ৰ সন্থাৰ সভাপতি মন্তু ৰাভা, ওদালগুৰি জিলা ৰাভা মহিলা সমিতিৰ সভানেত্ৰী সৰলা ৰাভা উপস্থিত থাকে। মাজবাটৰ পৰা যতীন নাথৰ ৰিপৰ্ট, নৰ্থ ইষ্ট লাইভ টুডে। আর এই বাইখু হুড়ি মানে কোয়া হয়েছে দেবতার মানে সমষ্টি। ইয়াত বিভিন্ন ধরনের দেব দেবী থাকিব পারে। ইয়াত তেখেতে কৈছে আয়া শিশুরানী দাদুরি তামাই চাম্পাই কংস এনেকা ধরনের বিভিন্ন দেব দেবীর নাম ইয়াত কাড়িছে। আর অসমীয়াতে যদি সেইখিনি আমি কবলগিয়া হয় যে পার্বতী দুর্গা সরস্বতী লক্ষ্মী এনেকা নিচিনা কিছুমান নাম আমি আনিব লাগিব। কারণ গতি দেব দেবীর যদি মূল বিষয়বস্তু বা দেবতার আরাধনা করার মূল বিষয়বস্তু হয়েছে আমি আমার আত্মা আর পরমা পরমাই লোক লাগি ফেলে আমি একটা মানে আমার আধ্যাত্মিক চিন্তা চর্চা যদি আমি আগুয়ে লো আহিব পারো তেতিয়াহলে আমি আত্মা আর পরমার লগত আমি লোক হয়ে ফেলে আমি আমার ভবিষ্যৎ আমি যেটা এই পৃথিবীর পরা নোহা হয়ে যাম বা বিদায় লৈ যাম আমার আত্মাই যারা চিরশান্তির স্বর্গ বলে একটা জায়গা বা স্বর্গ বলে একটা কাল্পনিক স্থান সেই স্থানত যাতে আমি সুন্দরভাবে বসবাস করে থাকবো পারো তার কারণে আধ্যাত্মিক চিন্তা চর্চাটা আইছে। ইয়ার লগে লগে এই কথাখিনি আমি কব লাগিব যে বাইখ হরি অসম বলি যেটি নাকি রাভা সকলের আরাধ্য দেবতা বাইখ বাইখ পূজার লগত আমার মূল আরাধ্য দেবতা হয়েছে বাইখ। বাই মানে বাইখ আর বাই ফুকসি এই বিষয়বস্তুর উপর রাভা সকলের যেটি নাকি মূল আরাধ্য দেবতা একটা সময় আসিল মাজত আমি উত্তর অঞ্চলের মানুষে বিভিন্ন সময়ত বিভিন্ন ধর্মের প্রভাবত প্রভাবিত হয়ে ফেলে আমি আমার পৌরাণিক লোক সংস্কৃতি আর ধর্মীয় বিশ্বাস আমি আমার মাজের পর হেরাই পেলাইছো। এইটা হচ্ছে রাভা সকলের কারণে আমার একটা খুব ডাঙর একটা গেপস। আর এই গেপসটুক আমি পুনরুদ্ধার করবর কারণে আমি গোটেই অসমত বা ভারতবর্ষত বা আমি যিমানবিলাক জায়গাত আজি ওয়েস্ট বেঙ্গলে কোক মেঘালয় কোক অসম কোক বা গোটেই উত্তর পূর্বাঞ্চলত বিভিন্ন জায়গাত রাভা জনসাধারণ বা রাভা সকল বসবাস করে আছে। বেঙ্গলতো আমার রাভা মানুষখিনি আছে তেখেতসকলে সেই অপৰিচিত দেবতা বলি ফেলে তেখেতসকলে এতিয়া পূজা আরম্ভ করেছে আপনার রুণটুক পূজা। আর ইয়াত আমি ইয়াতে কৈছে যেতিয়া আমি আহোতে আমার কৃষ্ণ আমার ডাঙরী দেবী একটা কথা কৈছে যে রুকুনি আর ইয়াকে গোয়ালপাড়ার কিছু কিছু অঞ্চল কয় মাইসারি অর্থাৎ লক্ষ্মী। এই লক্ষ্মীটুক বেঙ্গলক রুণটুক পূজা বলি ফেলে কোয়া হয়েছে। আর কতটুক কুকুরা ধারুটো এই পূজাবিলাক একে ধরনের আরম্ভ করা হয় স্থান আর কাল ভেদে বা জায়গা ভেদে ইয়ার নামবিলাক বেলেগ বেলেগ করে আছে। কুকুরা ধারু ইয়ার পিছত তেখেতকলে আরম্ভণিতে সংগয় পূজা করে। সংগয় পূজা করার পিছত তেখেতকলে সংগয় পূজা করার পিছতে তেওঁলোকে মানে রুণটুক পূজা করে। সোমবার পরে আরম্ভ করে সোমবার লক্ষ্মীর জন্ম হয় রুণটুকর জন্ম হয় আর সেই রুণটুকটো সোমবার পরে নি পেলে তেখেত সকলে ঘর গৃহ বা যে রাঁধনি ঘর বা পূজা রাঁধনি ঘরতে থাকে জেনারেলি রুণটুক পূজাটো আগত আমার বিলাকতো আছে। আজিকালি বিভিন্ন সময় ধর্মের প্রভাবত পরি পেলে আমি রাঁধনি ঘর করা পূজাটো আমি বাদ দিছো হয় না রাইজ এটা আছে না নাই রাঁধনি ঘর তো রাঁধনি ঘর নাই কি জানি আগত যে দুটা মাটির এটা সময়তো কি বলে কয় মাটির বাসনত লক্ষ্মী মানে ধান অলপ আর ধান ভুল করে থাকে ফেলে মানে হাঁহর কণী মুরগির কণী তো নথাকি জানি হাঁহর কণী আসলে তামোল পান এজো অলপ পয়সা দিয়ে পেলে তার বছর বছর থাকি ন যিদিনাখান খাব সেই পূজাতে ধানখিনি আকো চেঞ্জ করব ডেট মিন্স সেইটি হয়েছে ঋণটো। আমি ইয়াত লক্ষ্মী বলে কৈছিল না এইটো আমি লক্ষ্মী বলে কৈছিল এইটো ঋণটো বলে কোয়া আছে। আর এইটুকে কোয়া হয়েছে দক্ষিণ ফালে যদি আমি গোয়ালপাড়া মেঘালয় ফালে যাও এইটুকে কোয়া হয়েছে মাইসানি বা গুঞ্জুরি নাই জানো রুকুনি এইটো মায়াছানী বুলি পেলাই কৈছে রুকুনি বুলি পেলাই কৈছে। এই পূজাটো আমাৰ বাইখৰ লগত সংলগ্ন কৰি পঠাই ৰখা হৈছে। গতিকে ইয়াত গোটেই দেৱ দেৱীবিলাক য'ত বাইখ হৰি বুলি কোৱা হৈছে অকল এটা নিৰ্দিষ্ট দেৱ দেৱীৰ নাম ইয়াত সন্নিৱিষ্ট হৈ থকা নাই।